শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আবু মোহাম্মদ ইসলাম। আমার বাবার নাম দিত হামিদ হোসেন, আমার মায়ের নাম ফিরোজ আতুন, গ্রামের নাম কানেমালাই। পঠিয়েছিল আমার পশ্চিম অবরোধ। আমি 10 বছর ছিলাম, যুদ্ধের আগে আমি নায়ক ছিলাম। সে সময় একটা ট্রেনিং হয়েছে, আমি পাস করেছি। আমি হাবিল দিয়েছি, হাবিল দেওয়ার পর আমাকে ছুটি দিয়েছে 1 মাস। আমি বাড়িতে আসার পরে যুদ্ধ শুরু হলো, বাহিনী গঠন করে এখানে মানুষের নাম নাই, আমার মনে নাই। রেজেকার গঠন হয়েছে, রেজেকারকে দাবার লোক কম। তারপর আমি বাড়িলাম, আমাকে বিভিন্ন সাধারণ আছে। সাধারণ আসার পরে আমি ওখানে গেলাম বরহল স্কুলে। বরহল স্কুলে যাওয়ার পর ওখানে সব কিছু কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পর সাতকানিয়ে কলেজ পরীক্ষা চলে, পাকিস্তানের পরীক্ষা দিয়েছে। সে পরীক্ষা বাঁচানোর জন্য আমি রেডি হয়েছি। সাতকানিয়ে কলেজের উত্তরস্থায়ী মিলিটারি পড়া ছিল ব্ল্যাক বাংলায়। ওইখানে এরা পালাই গেছে, কলেজ অপারেশন করলাম। কলেজ অপারেশন করে এখানে প্রফেসর হাবিল বছরের ভাই একজন গুলি গেছে, কিছুদিন পর মারা গেছে। কলেজ অপারেশন করে ওখান থেকে ডলুরগাঁও আছে, ডলুরগাঁয়ের ব্রিজ পালে যান, রেজাগার ক্যাম্প আছে, রেজাগার ক্যাম্পে রেজাগারা পালাই গেছে। কমান্ডার ধরে ফেলছেন, কমান্ডারের বাড়ি হয়েছে আমাদের এখানে, এরা আমার মারি নেই। এরপরে আমি তারা দক্ষিণ সাইডে একটা ক্যাম্প আছে, পাকিস্তানি ক্যাম্প, রেজাগার ক্যাম্প, ওইখানে রেজাগার ক্যাম্প আক্রমণ করে সাতটা যুদ্ধ করছে। এরপর আসলাম, আসলাম আসার পথে বর্মা দায়ারে আসলাম, হিন্দুদের দোকান সব মুসলমানেরা দখল করে দিয়েছে। মুসলমানদের দু আছে বেগুনের বাইর করে দিয়ে হিন্দুদের দোকানে দিয়েছিলাম। এরপরে আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পথে এক রেজাগারের সামনে পাইলাম, আমাকে দেখে পড়াই গেছে। পড়াই যাওয়ার পরে পানি বুঝে পড়ে গেছে পুকুরে, কালিয়ারে রয়েছে পুকুর আছে, পুকুর মারলাম না ওরে। বাড়িতে আসি আবার ডেলি আসে গেছে, আমার সাথে একজন সিবিআইয়ের নায়ক আছে ওখানে গুরু করে, রাজাকার আব্দুল হাকিম আনোয়ার থানার প্রধান ছিল। ওনার বাড়িতে অপারেশন করিয়া রাজাকার দুজন মারা গেছে, আব্দুল হাকিম মারা গেছে। আনোয়ার থানা অপারেশন করিয়া আটটি রাইফেল উদ্ধার করছি আর 3টি আরএমজি। আমার আমার এখানে বাবা আমার ঘুরে দেখবেন।
আমাদের তিনজন মারা গেছে, পাকিস্তানি সাতজন মারা গেছে। পাকিস্তানিরা মান্দুবন দিকে বাগিয়েছে, আমরা বাগি না। আমি দোয়াশুরি আমি সেন্টার করলাম, দোয়াশুরি বাজার সেন্টার করি। তারপর প্রশিক্ষণ হয়েছে, বলি দেখি নাঙ্গুলিয়া ফরেস্ট অফিস। এরপরে ফরেস্ট অফিস আক্রমণ করি, সৈদাবাদে নাসির আছে, নাসিরের বাসাতে আমরা ছিলাম। এরপরে আমরা গেছি পাহাড়ে চলে, পাহাড়ে নবদং দিকে চললে, নবদং দাঁড়িয়ে পৌঁছেন পরে দিন পৌঁছে রাত্রে গভীর রাতে আমাদের উপরে আক্রমণ, তিন দিক থেকে আক্রমণ, তিন দিক থেকে তিন দিক থেকে ডিসাইড করে পাকিস্তানিরা উত্তর দিকে বাংলা বাজারে কে চলে। তারপরে আরেকটা ফাগরিয়ার কিছু মানুষ আছেন, এখান থেকে সহযোগিতা করেছে, বাজারে নাম বলে গেছে। এরপরে আমরা একটা স্কুল পাইছি, তুলে আমরা গরু জবা করছি। তারপরে কুরুম্বনির আন্ডারে আমরা বাল গেছি, ইন্ডিয়ানরা আমাদের থাকবো বড় পারলাম, মানে ইন্ডিয়া পারলাম বড় পালিয়ে চলার পথে দাঁড়াল। ইন্ডিয়া পালিয়ে দেমাগে পৌঁছে মেইন অফিসের আমাদের হেল্প করেছে, ওখানে তিনটে গ্রুপ বানাইছে। আমার সাথে 30 জন যুদ্ধ করেছিল, বড়তান আক্রমণ করলাম, তিন অপারেশন করি, জালিয়ানবেলা দক্ষা বাজার বড়তানা। ইন্ডিয়া থেকে আসার পথে আমরা যতবাহিনীর সাথে মানে আমরা রাঙ্গামাটি আসবো, রাঙ্গামাটি আসার পরে আমি লঞ্চে করে কাপ্তাই আছি। সিটিং থেকে টেলিফোন আসল, তোমাদের জন্য গাড়ি বাড়াছি, আমরা গাড়ি চট্টগ্রাম কলেজে আসি, চট্টগ্রাম কলেজে আসি, আস্তে আস্তে জমা করি, জমা করি আমার দাদা বাড়ি। আমি সুশঙ্কর বিমল চৌধুরী, আবু মোহাম্মদ ইসলামের সাথে আমি যুদ্ধ করেছিলাম। আমার নাম রমিজউদ্দিন আহমেদ, বাপের নাম সিদ্দিক হোসেন, বাড়ি সাতকানিয়া দীপসরতি। আমি যুদ্ধ করেছি বিশেষত আবু মোহাম্মদ ইসলাম সাহেবের গ্রুপে। আমরা ইন্ডিয়াতে ফারানো ইন্ডিয়াতে যাওয়ার আগেও ছিলাম আবু ভাইয়ের সাথে, এবং ইন্ডিয়া থেকে আসার সময় হঠাৎ করে শামসুদ্দিনের গ্রুপে আমাদের নাম থাকে। আমি পরবর্তীতে আবু ভাইকে বলি আবু ভাইয়ের গ্রুপে চলে আসছি। ৩০ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।